ভাড়া দিছো, ঢাকায় আসার সামনে সামনে গুন্ডো সারি নিচ্ছ না? কি আরাম, হোটেল ভাড়াও লাগলো না। নাম শিগির, নালে কিন্তু পানি ঢেলে দিবে না। মানান ভাই, ব্যবস্থা সব ফার্স্ট ক্লাস, কিন্তু টাকা চাচ্ছে কিসের জন্য? ওরে শোনা, তুমি ফার্স্ট ক্লাস জিনিস ব্যবহার করবে টাকা দিবে না তা তো হয় না। ইদের নাম ঢাকা সহ শূন্য, প্রত্যেকটা কামের আলাদা আলাদা রেট আছে। এক টাকা দুই টাকা ও কমে ফেলে যা, টাকা দিয়ে আমিও দিচ্ছি। তা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও টাকা পয়সা নাই সে কথা, কম টাকা নিয়ে যাও দাও, তবে হিসাব রাখিস, আবার চোখ উল্টিয়ে দিস না। দিচ্ছেও দুই টাকা, ভাব করতেছে দুই হাজার টাকা ধার দিচ্ছে। দুই টাকার মনে হয় দাম নাই রে। কি হলো, তুই প্যান্ট পরিছ ওকে? আমারও কি প্যান্ট পরা লাগবে? দেখি তুই কি লুঙ্গি পরে যাবো নাকি? এটার নাম ঢাকা শহর, তাড়াতাড়ি যা। তা দেখি কাসামার সব বুদ্ধি শিখিয়ে দেওয়া লাগে, আমি তাই মারছি যা। আচ্ছা টাকাটা দিয়ে আসতেছি। না দিয়ে এসে তাড়াতাড়ি কর, দেরি করা যাবি না। আরে বিয়া তো হয়ে গেছে রে, ঢাকা শহরে মাটির পা দেখে তুই হাতির পাঁচ পাও দেখলো নাকি? কেমন নন ভাই, আমি আবার কি করলাম? তোকে এত করে করছি একটু ইন কর, ভালো দেখার ব্যাপার আছে না? কি রে সোহাগি, উপর তো লাগে এলো মনে হলো, খেয়াল করেছিস? কই খালু জান, দেখতে পেলাম না তো। রিকশার আওয়াজ পেলে মনে হলো, তোর না বলেছিলাম খেয়াল রাখতে, মনে নেই? সেই জন্য তো সকালবেলা বারান্দায় এসে খাড়াইছি খালো জান, আপনি কোনো চিন্তা করবেন না। মনে রাখিস, বয়সটা একেবারে কম না, বলো পোলাপান কাজটা কি করতে পারবে? না মেয়ে ভাই, আপনি কি যে কন, বয়স যতই কম হোক আর ইয়ং স্বল্প লিখতে তো কাম ভালো হয়। তাছাড়া তারুর মতো এক্সপার্ট লোক এই লাইনে 210 গ্রামে আপনি পাবেন না। নিশ্চিন্তে থাকেন, আমার মনে হয় তারুর কাছে এসব কাম এক করে নড়ছি। আর একটা কথা আপনাকে শিওর করে করতে পারি মিয়া ভাই, মনে করেন তারু যদি এই কাম না করে পারে আপনার, তাহলে পৃথিবীর এমন কোন লোক নাই যে কাম করে দিতে পারে, তাই না রে তারু? অত প্রচারের তো দরকার নাই মান্নান ভাই। শোনেন, যদি পছন্দ না হয় তাহলে পরে রাস্তা খরচ দিয়ে দেন, আমি চলে যাই। গায়ে কাম কাজের অবস্থা খারাপ, সেই জন্যই আইসি, না হলে কি দায় ঢাকা শহরে আসবে এখন তো? কথাবার্তা তো বেশ চোখা চোখা মনে হচ্ছে, তো কত বছরের অভিজ্ঞতা এই লাইনে? মনে করেন যত বছর বয়স তত বছরই। এই ছেলে বলে কি মান্নান, ও কি মায়ের গর্ভ থেকে চুরিবিদ্যা শুরু করেছে নাকি? ওই একই কথা হলো, বুদ্ধির পর থেকেই যখন কামটা করি, যা জ্ঞাত কথার কোনো দরকার নেই, নিজের ঢোল নিজে বাজা কোনো লাভ নাই। যদি আপনি মনে করেন আমাকে দিয়ে কামটা চলবি, তাহলে পরে সেইভাবে কথা কন, এরকম আইরে পাতালি কথা কর দরকার নেই, খ্যাপ খ্যাপ পেরাইছি খাইটে চলে যাই। ঠিক আছে, তোমরা এখন হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করো, পরে আমি সব কিছু বুঝিয়ে দেবো।
টেবিলে কিসের জন্য রে? সিট টেবিলে খাই কি আমার অভ্যাস আছে নাকি? মাঝে দিলে ভালো হতো না, মাঝে দিবেন কই? অত ভয় পাচ্ছেও কিসের জন্য? জীবনে মনে হয় না যে কোনোদিন হোটেলের চেয়ার টেবিলে বসে খাইছে? বসো। এ সারা শোন, দুইটা কাঁচা মরিচ আর দুইটা পিঁয়াজ নিয়ে আসবি, তাড়াতাড়ি যা বসো। এমন ভাবে কথা করছো মনে হচ্ছে ঢাকা শহরের মাটির পাও দিয়ে তুই সাহেব হয়ে গেছো। একটা স্যাটাং স্যাটাং কথা শুরু করলো যে। শোনো মান্নান ভাই, তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে। একটু দানা চোটপাট না করলি পরে মানুষজন দাম দিবে চায় না। আর আরেকটা কথা, যত ম্যানম্যান করবে মানুষ তত তোমার পায়ে বসবি। সবই বুঝলাম। তোমাকে যে কামে হায়ার করে নিয়ে আসা হয়েছে সেই কামটা যেন ঠিক থাকে। তোমার পিছনে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, সেটা মনে রেখো। কাম যদি ঠিকঠাক মতো না হয় না, তোমার এই চোটপাট থাকবি না। হায়ার করিছো সেটা ঠিক আছে, আমার চেষ্টা আমি করবো না। আর হায়ারের প্লেয়ার হলেই যে প্রত্যেক খেলায় জিতবি তার তো কোনো মানে নাই। ভাই রে, একটু চেষ্টা কর, মনোযোগ দিয়ে চেষ্টা কর, আমার মুখটা যেন থাকে। আমি কিন্তু তোর কথা মেয়ে ভাইয়ের কাছে অনেক বড় মুখ করে কইছি, তুই তো দেখলি। আচ্ছা ঠিক আছে, আগে কামটা কি সেটা শুনে নেই, বুঝে নেই, তারপরে সেই মতোই করবো না কাম। আচ্ছা আচ্ছা, এ বাড়িতে আর কোনো মানুষজন নাই? তোমার মেয়ে ভাই কি বিয়ে করে নেই? আব্বিয়ত তো নাকি বুড়ি হয়ে গেছে, বিয়ে করে নেই, গেল বছর ভাবি সাহেব মারা গেছে। আর ওই একখানি সওয়াল বড় লোকগুলো যা খাইছিল সেই সওয়াল থাকে আমেরিকায়, সেখানে নাকি এই মেম সাহেব বিয়ে করে ঘর জামাই থেকে গেছে। তাই নাকি? আমার জীবনে যে কত আশা ছিল একটা মেম সাহেব বিয়ে করব, খালি এই আশাটাই পূরণ হইল না। কয়েকদিন ধরে ও বাড়ির বদমাসটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আবার যে কি মতলব মারছে কে জানে। এতদিন ধরে জানতাম টুইনদের মধ্যে নাকি খুব ভালো মিল হয়, তো তোমাদের মতন এরকম দার মাছ সম্পর্ক টুইন তো দূরের কথা, কোনো সৎ ভাইদের মধ্যেও দেখিনি। সব দোষ তো ওর, ও তো আমাকে পাত্তাই দিতে চায় না। হ্যাঁ, আমি তো ওর প্রতি কোনো অন্যায় করেছি তুমি বলো? পাত্তা দেওয়া না দেওয়ার কি আছে, সমবয়সী দুই ভাই বন্ধুর মতো। কারো আমি তো তার চেয়ে আধ ঘন্টা বড়, সেটা তাকে আমলে নিতে হবে না? হয় খালুজান, বড় বইলা মাইন্য তো দূরের কথা, ওই বাড়ির খালুজান তো আপনার নাম ধইরা তুই তুকারি কইরা কথা কয়। সেই জন্য তোর উচিত শিক্ষা হয়েছে, বুড়ো বয়সে বউটা মরে গেছে। ওর বউ তো তাও মরে গিয়ে বেঁচে গেছে, আর তোমার বউ এত বছর ধরে যে পঙ্গু হয়ে পড়ে আছে। তা হোক, তবু তো আমি বউ নিয়ে এত বছর ধরে মিলেমিশে সংসার করছি। ঠিক কথা কইছেন খালুজান, ছোট খালুজানের একটা মাত্র পোলা, এই পোলাটা বিদেশি ম্যাম বিয়া কইরা দেশ ছাড়া হইছে, আল্লাহ জানে কি জাতের মাইয়া বিয়া করছে। হ্যাঁ তুই চুপ কর, তোর ছোট খালু তো তবু একটা ছেলে আছে, সে বিদেশে থাকে, আর তোর এই খালুর যে কোনো ছেলে মেয়ে নেই সেটা তোর চোখে পড়ে না? আমাকে একটু পানি দে। আমি নিচে শুভ কিসের জন্য? কাম আমি করব, আমার পর যদি মেজাজ দেখাও তাহলে কাল সকালবেলা উঠে আমি এনতে চলে যাবো। যাস চলে, তুই তোকে মাংনা নিয়ে আসা হয়েছে কেন? মেয়ে ভাইয়ের সামনে তুই ভক 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 করছিস। আচ্ছা 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 ঠিক আছে, আমি আমি তোমার জন্য শক্ত বিছানার ব্যবস্থা করবো। কিন্তু এই মানে কি কারণে তোমাকে এত দূর থেকে ডেকে নিয়ে আসা হচ্ছে সেটা তো তোমাকে জানতে হবে। কারণ তো জানাই আছে, চোরে কাবার হায়ার করে আনা হয়েছে কিসের জন্য? নিশ্চয়ই বিয়ে শাদী দেওয়ার জন্যই না? বলছিলাম যে একটা জিনিস তো তুমি চুরি করবে, সেটা কিভাবে কোথা থেকে চুরি করবে সেটা তো তোমাকে জানতে হবে নাকি? সে কথা অবশ্য ন্যায্য বলেছেন, রোগের হিস্ট্রি না জানলে পরে রোগের চিকিৎসা করবো কেবা করিয়া। তাহলে শোনো, ওই যে নিচের ফ্ল্যাটটা, ওটা হলো আমার ভাইয়ের ফ্ল্যাট, আমার মায়ের পেটের ভাই, কিন্তু সে আমাকে আমার হক থেকে বঞ্চিত করেছে। আসলে সে অনেক কথা, মানে ও আমি তোমাকে সংক্ষেপে বলি, আমার মা কিছু অমূল্য সম্পদ ওই একটা চন্দন কাঠের বাক্সের মধ্যে গচ্ছিত রেখেছিলেন এবং সেটা সারা জীবন আগলে রেখেছিলেন। কিন্তু আমার মা যেহেতু প্রায় সারাটা জীবনই আমার ভাইয়ের বাড়িতে ছিলেন, মা মারা যাওয়ার পর আমার ভাই করলো কি, ওটা
মানে সে নিজেই সম্পূর্ণটা আত্মসাত করে ফেলল। এখন তোমরাই বলো, আমি কি আমার মায়ের সন্তান না? ওটার উপরে কি আমার হক নাই? অবশ্যই আছে মেয়ে ভাই, হাইকোর্ট করলেও কেউ আপনার এই হক থেকে বঞ্চিত করে পারবি না। এ নিয়ে অনেক ঝগড়াঝাটি দানধর্ম করার পরেও কিন্তু আমার ভাই আমাকে আমার হিস্সা দিতে, মানে ন্যায্য হিস্সা দিতে সে একেবারে নারাজ। তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এই পথটা আমাকে বেছে নিতে হয়েছে। মান্নাল আমাকে বললো তুমি নাকি খুব ধুরন্ধর চোর, তো এখন ওই চন্দন কাঠের বাক্সটা তোমাকে চুরি করে এনে আমাকে দিতে হবে। হিস্টারি তো সবই শুনলাম, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে শীত কাটার তো কোনো ব্যবস্থা নাই, আর আপনাদের বাড়ি জিনা মজবুত, ঘরে ঢুকাই তো সবচেয়ে বড় সমস্যা। আর ঘরে ঢুকার ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা করা আছে, ওই বাড়িতে আমার পক্ষে একটু লোক আছে, সে তোমাকে সব ব্যবস্থা করে দেবে। তাহলে তো হয়ে গেল, আপনি তার সাথে কথাবার্তা কন, বিসমিল্লাহ কয়ে আমরা কামকাজ শুরু করি নাকি? ঠিক আছে ঠিক আছে, তো ওই কথা রইল, কিন্তু খুব সাবধান, টাকা পয়সা যা লাগে আমি সব দেবো, কিন্তু চন্দন কাঠের বাক্সটা। আমি জীবনে কোনোদিন একখান বিয়ে করি নাই, আমি একজন অবিবাহিত চোর। তাহলে মান্নান ভাই, আপনি হন জানি কেন দিকা, আপনার এই সোর সাহেবের সাথে আমার কিছু গোপন কথা আছে। মানে বাংলা কথা বুঝেন না জানি কেন দিকা? যাও সোহাগি, তুমি যে আমাকে সোর সাহেব করে সম্মান না করলে আমার খুব ভালো ঠেকলো। কে গেরামে কি সোর বইলা মাইট ধর খাইছো নাকি? আরে না, জীবনে এই তারুর গায়ে কেউ কোনোদিন একটা ফুলের টুকা দুয়ের পারে নাই। তাহলে তো তুমি সোর না, ডাকাইতের কাম করো। না চুরির কামই করি, দুই চার গায়ের লোক আমাকে তারুসর কয়াইছে নে। তাইলে মানুষ ফুলের টাকা দেয় না কেমনে? গ্রামে সব মানুষ কি একই কাম করে নাকি? আরে না, মানুষ আমাকে কোনোদিন তো ধরবেরই পারে নাই, মার দিবে কেবা করে। ধরা না পড়লে কি এর চোর? গাড়ি না উল্টাইলে ড্রাইভারে যেমন হাত পাকা হয় না, তেমন চোরও ধরা না পড়লে মাইন না খাইলে চোরেরও হাত পাকা হয় না। আগে কামটা শেষ করি, তারপরে না হয় প্রমাণ হয়ে যাবে না যে আমি কেবা চোর। আচ্ছা তার আগে একটা কথা কও তো, তুমি দরজা কেবা করে খুলে দিবে, আমি কেবা করে ঘরে ঢুকবো। তুমি গেটে আইসা তিনটা টোকা দিবা। দিলাম। আমি আস্তে আস্তে করে গেটটা খুলে দিব, কিন্তু খুব সাবধান, খালু জানের ঘুম কিন্তু খুব পাতলা, আবার হ্যার একটা বন্দুকও আছে। আরে কামান বন্দুক যাই থাক না কিসের জন্য, একবার খালি এই তারু ঘরের ভিতর ঢুকবে পারলে পরে দুনিয়ায় এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় না যে আমাকে ধরে। শোনো আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, ঘরের শত্রু বিভীষণ হয়ে তুমি কিসের জন্য ঘরের দরজা খুলে দিবে চাইছো কত? চোরেক দেখা খুব মনে ধরছে তো তাই। বাক্সে কি আছে না আছে সেটা বড় কথা না, এটা মা আমাকে দিয়ে গেছেন, সুতরাং এটা আমার সম্পত্তি, আমি কেন ভাগ দেব? কি হবে এত কিছু দিয়ে, আমাদের তো কোনো ছেলেপুলে নেই, যা আছে তাই যে কে খাবে তার ঠিক নেই,
তুমি বরং এক কাজ করো, মানিককে ডেকে বাক্সটা দিয়ে দাও। অসম্ভব, তুমি আর কোনোদিন এই কথা মুখে আনবে না। আমি এই বাক্স ওকে কোনোদিন ছুঁতেও দেবো না। এটা মা আমাকে দিয়ে গেছেন, এটা আমার মায়ের মতো। মা তো তোমাদের দুজনেরই ছিল নাকি? থাক, তবে এই বাক্সের মালিক শুধু আমি। তোমরা সবাই দেখি মানিকের পক্ষ নিচ্ছ, ভালো হবে না আমি বলে দিচ্ছি। আর কোনোদিন এই বাক্স নিয়ে আমাকে কোনো কথা বলতে আসবে না। শোনো তারু, ওই যে ঘরটাতে কাঠের আলমারিটা থাকে সেই ঘরে কেউ থাকে না, সুতরাং তালা ভাঙতে গিয়ে যদি কোনো শব্দ হয় তাতে কোনো সমস্যা হবে না। তালা ভাঙার সময় যদি শব্দই হলো মিয়া ভাই, তালিপুরে আর কী কাম শিখলেন? আপনার ভাই যদি আলমারির পাশে ঘুমায়ও থাকে তাও সেটের পাবি না, বাক্স আপনার হাতে চলে আসবি নে। ওইসে অত তেল ঘষিস নে, মনে হচ্ছে যেন একেবারে শীত দিয়ে চুরি করে যাচ্ছ। টাকা সরে যাচ্ছ, ভদ্রলোকের মতো চুরি করবে, তা তেল ঘষেই যাচ্ছ, ঘষেই যাচ্ছ। শোনো মান্নান ভাই, যে কাম জানো না বোঝো না সে কামনে কথা কবে আসবে না। চুরিটা আমি করি, আমি ভালো বুঝি যে কী করা লাগবে। আর আমি মনে করো যে একদম ভদ্রলোক সাথে চুরি করবে গেলি পরে সেটা জনসেবা হয়ে যাবে না, তাই না? মহা মুশকিল, আমি কি সেই কথা কইছি নাকি? আমি করছি যে তুই ভদ্রলোকের মতো যদি চুরি করবে যাস, তাহলে তো মানুষ বুঝবি না যে তুই চুরি করবে যাচ্ছ না কি করবে যাচ্ছ। আর মানুষ যদি জানে যে আমি চুরি করবে যাচ্ছি, তাতে অসুবিধাটা কী? যে কাম করি তার উপর ভক্তি না থাকলে পরে কিছুই হয় না। কী কন মেয়ে ভাই, ঠিক কইছি না? তুমি একবার খাঁটি কথা বলেছো তার, তবে একটা ব্যাপারে সাবধান থাকবে, আমার ভাবি তো অসুস্থ, সারা রাত্রি জেগেই থাকে। মেয়ে ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি দোয়া করেন, আপনি এখন যায় শুয়ে পড়েন, নিশ্চিন্তে আপনি ঘুমান, রাতে একটু বাড়ুক, আমি সময় মতো যাই কামটা সারি আসবো না। আপনি খালি ধরে নেন যে বাক্স আপনার হাতে চলে আসে। দেখি যাও কিরম বুঝদার মানুষ। যাও মিয়া ভাই, আপনি এত অস্থির হলি পরে তো কাম করা মুশকিল। নিজের মন মতো কাম না করবে পারলে কিন্তু আমার মিজাজ গরম হয়ে যায়। আপনি নিজে যদি এতই অধৈর্য হবেন তাহলে কামটা নিজে হাতেই করতেন, প্র্যাকটিস তো খারাপ দেখতেছি না, চোরের মতো পিছন পিছন এসে খারাইছেন, কেউ টের উপায় নেই। এখন তাহলে পরে কামটা আপনি করেন, আমি যাই গে। কি হলো মিয়া ভাই, আপনি তুতলাচ্ছেন কিসের জন্য? আপনি তো দেখতেছি ভারী দুই নাম্বার লোক।
আপনি আমার এরকম ফাঁদে পালানোর চেষ্টা করতেছেন কে? কাছে উঠা দিয়ে মই টান দিচ্ছেন তাই না? কেলো দিলে তো তোমরা আমার সর্বনাশ করে। হ্যাঁ খুব তো বলেছিলে যে তানুর মতো চৌকস চোর এ জমানায় পাওয়া মুশকিল, এই তার নেব না। সর্বনাশ আপনার কেবা করে হইল? সর্বনাশ তো যাওয়ার আমার হয়েছে। ওই বাড়ির সুহাগীর কাছে আমি কেবা করে মুখ দেখাবো? কত বড় গলা করে তার সাথে আমি কথা কইছিলাম, আপনি আমাকে এত কথা কইলেন, এত উপদেশ দিলেন, একটা বারের জন্য দাঁতের ফাঁক দিয়ে আপনি কইলেন না যে আপনার আপন দুই ভাই দেখতে একই রকম, আপনারা জমুক দুই ভাই। কেন মানলেন তোমাকে কথা বলেনি? ঘুণাক করেও সে কথা কয় নাই, সে তো আমার সাথে খালি আজারে পেঁচাল পারে, আমি কিছু জন গায়ে তেল দিলাম এসব নিয়ে মাস্টারি করে খালি। কে যার সাথে পরামর্শ করলো গোপন পরামর্শ সে কয় নাই? এত বড় একটা সাংঘাতিক কাম সোহাগী কয় নাই তো? বুঝছেন মিয়া ভাই, সব মূলে হচ্ছে ওই সোহাগী। দেখেছেন কিরম করে একটা নিষ্পাপ মানুষের দোষ দিচ্ছে, সোহাগীর কিসের দোষ? সে তো ভাবিছে যে আমরা সব কিছু জানি, আর সে তো তার ডিউটি ঠিকই পালন করেছে তাই না মিয়া ভাই? এত বড় একটা প্ল্যান আমার মাঠে মারা গেল, এখন কী উপায় হবে তোমরাই বলো দেখি। আমার ভাই যদি টের পেয়ে যায় যে তারুকে আমি পাঠিয়েছিলাম তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমার মনে হয় কি মেয়ে ভাই, যা হওয়ার হয়ে গেছে, এ চিন্তা করে আর লাভ নেই, আবার নতুন করে প্ল্যান করা লাগবে। তো গুল্লা গুল্লা করতেছ কিসের জন্য? গুল্লার তুই দেখেছ কি? তোকে আমি গুল্লা মুখের মধ্যে খাওয়াই দেবো। কলি পরে হইল না? কত বড় অধপতন হয়েছে ওর, সে আমার বাড়িতে চোর পাঠায়, ওকে আমি পুলিশে দেবো। আহা তুমি এমন করছো কেন? চোর যে মানি কি পাঠিয়েছে তার প্রমাণ কি? তুমি শুধু শুধু ওকে দোষারোপ করছো। আমি শুধু শুধু দোষারোপ করছি না, চোর যে সেই পাঠিয়েছে চোর নিজেই তার প্রমাণ রেখে গেছে। আরে আমাকে দেখা মাত্র বলে মিয়া ভাই বলে কথা বলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, তোমার জিনিস তো আর চুরি করতে পারেনি, এখন খামোখা এসব নিয়ে বাড়াবাড়ি করতে গেলে নিজেদের মান সম্মান যাবে। সারাটা জীবন তুমি ওর পক্ষই নিলে, সেই জন্য ওর এত সাহস বেড়ে গেছে। একটা উচিত শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, সেটাও তুমি নিষেধ করলে। তুমি চোর তো আর ধরতে পারোনি, এখন এসব নিয়ে থানা পুলিশ করতে গিয়ে তোমার নিজের ভাইটাকে যদি ধরে নিয়ে গিয়ে জেলে ভরে তখন তোমার কি খুব ভালো লাগবে? আমি কি জানতাম না কি যে খালুজানরা যে দুই ভাই একই রকম দেখতে, এটা তুমি জানো না? থাক বাদ দাও, এখন কি করবা সেটা ভাবো। কি আর করবো, সবকিছু গুছা নিয়ে গ্রামে ফিরে চলে যাবো। গ্রামে কাজকর্মের অবস্থা ভালো ছিল না, দাঁতে দাঁত কামড় দিয়ে পুড়েছিলাম, হঠাৎ করে মান্নান বাজায় প্রস্তাবটা দিল তাই ভাবিলাম যে যাই একটা খ্যাপ মারি আসি। আরে তুমি এত মন খারাপ করতেছো কে? আসলে আমার মনে হয় তোমার চুরির নিশানা ঠিক আছিল না, বাড়িতে ঢুইকা যেই কথা কইলা এরপর আর চুরি হয় কেমনে? সেই কথাই যদি কও তাহলে তো কয়া লাগে যে আমারই তো উল্টে চুরি হয়ে গেছে। জীবনে খুব শখ আছিল সুন্দর একটা মেম সাহেবের সাথে বিয়ে করব,
তোমাকে দেখার পর থেকে আমার সিদ্ধান্তটা পাল্টে গেছে। খামাখা বিদেশ বিভুয়ে মেম সাহেব খুঁজে লাভ কি হবি, তাই না? কেন আমার কি মেম সাহেবের মতো সুন্দর লাগে নাকি? সেটা তো আমি খবর পারবো না, খুব বেশি মেম সাহেব তো আমি জীবনে দেখি নাই। তা সেবার বন্যার সময় রিলিফ দেওয়ার জন্যে আমাদের গ্রামে এক মেম সাহেব গেছিল, তাকে দেখে শখটা আমার হয়েছিল। তাই তুমি মনে কর তার চাইতে আরও বেশি সুন্দরী হবে, না হলে পরে তোমাকে দেখে আমার শরীর নিশানা কিসের জন্য ভুল হয়ে গেল কত। আশেপাশে কোনো সিনেমা হল নাই? কেন সিনেমা দেখতে যাইবা? তোমাকে সাথে করে নিয়ে একখান সিনেমা দেখতে পারলি পরে মনটা ভালো থাকে। বাংলা সিনেমা আমি দেখি না, দিশের লাইনে হিন্দি সিনেমা দেখা দেখা, বাংলা ছবি দেখতে আর ভালো লাগে না। আমার সাথে বসে সিনেমা দেখলে পরে তোমার ভালো লাগবেও পারে। মনে করো যে খালি কি সিনেমা দেখা, এক রিকশায় পাশাপাশি বসে যাওয়া, হাত ধরে সিঁড়ি দিয়ে ডিসিতে উঠিয়ে পাশাপাশি সিটে বসা, এসব মজা কি তুমি বাড়ি সিনেমা দেখে পাইবে? পাও তুমি দেখি রসিক সর। তোমার হাতখানি একটু দানা ধরবে চাইছিলাম, ধরি। আল্লাহ কি করতেছো, লোকজন দেখবে তো। কিছুই হয় না, আবার ধরলাম, ভালো ঠেকতেছে তো। দেখতে ফাইন কিন্তু বেশি লম্বা, এটা পুকুর নাই, এটা লেক। আমিও তো কই পুষ্কুনি এত লম্বা হবে কিসের জন্য? জীবনে কোনোদিন বাংলা সিনেমা দেখে এত ভালো লাগে না, বুঝলা? সিনেমার ভিতরের কাহিনী তো আমি কবর পারবো না, ধরবে গেলি তো। আমি তো সারাক্ষণ খালি তোমার দিকে তাকা আছি, মুখে দেখি কিছু আটকায় না। ঢাকা শহরে কি করতে আসলা আর কি করতেছ একবার ভাবছো? এই আটটা কিছু করলি পরে হয়। আচ্ছা তোমার খালুজানের বাক্সের ভিতর কি এরম মহামূল্যবান সম্পদ আছে কত, তোমার কি মনে হয়? কি জানি, খালুজান তো দেখি খালি বাক্সটা বাই করে মোছে যত্ন করে রাইখা দেয়, খুললা তো দেখে না। তবে যাই থাক, নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিসপত্র আছে। আমার মনে হয় খালুজানের আম্মার গয়না আছে, পুরানা দিনের গয়না তো, অনেক দামি। চলো এখন যাই। চলো তুমি না, আমি আগে এক রিকশায় যাই, তুমি পরে আরেক রিকশায় এসো, ঠিক আছে? গেলাম, সাথে আইসো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে এখন হাইটেই যাওয়া লাগবে। কি করলে? গুলি বললাম। আচ্ছা ওই বাড়ির এই সোহাগী মেয়েটা আমাদের সাথে বিট্রেমি করতেছে না তো? আজ কয়েকদিন হলো কিন্তু সে কোনো খোঁজ খবর আনতেছে না। করতেও পারে, কারণ সোহাগী তো ওই বাড়ির ভাত খায়। আমি একটা কথা বুঝতে পারছি না, যে সেদিন রাত্রে খবরটা আমার ভাইকে সোহাগী আগে দিয়ে দিল কিনা, না হলে সে টের পেলো কী করে? হ্যাঁ দেখেন মেয়ে ভাই, অযথা একজন মানুষের অবিশ্বাস করা কিন্তু ঠিক না। যে মানুষটা নিজে নুন খায় নুন হারামে করতেছে আর টাকা আপনার সন্দেহ করতেছেন। এই এই তার তুই আমাকে একটা কথা জবাব দে তো, ওই বাড়ির এই সোহাগীক যদি আমরা সন্দেহ করি, তোরা তো পারতিস কিজন্যে? দুই দিন হলো সোহাগীর সাথে পরিচয় মেয়ে ভাই, চিন্তা করে দেখেন তার উপর এত দরদ হয় কিজন্যে? এটা তো আমার কাছে সন্দেহ ঠেকতেছে মেয়ে ভাই। যার সাথে দরদ হয় দুই দিনেও হয়, যার সাথে হয় না তার দুই বছরে হয় না, যেটা সত্যি কথা আমি সেটা কবই। দাঁড়াও 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 তারু, আচ্ছা ওই সোহাগী যে আমাদের সাথে মিট্রিক করছে না, এটা তুমি এত নিশ্চিন্ত হলে কী করে? শোনেন মেয়ে ভাই, তালি পরে আসল কথা করছি। সেই রাত্রির বেলা আপনার বড় ভাই ওই সোহাগীর ডাক দিয়ে কেছিল বন্দুকটা নিয়ে আয়,
আর সুহাগী সেই ডাকে সাড়া দেয় নাই। যদি সত্যি সত্যি সুহাগী সাড়া দিয়ে বন্দুক নিয়ে আসতো তাহলে পরে আমি জানলে ফিরে আসতে পারতাম। কন বুঝলাম, কিন্তু সে তো আর কোনো খবর আনতেছে না। খবর যা দেওয়ার সে দিয়ে গেছে। শোনেন মেয়ে ভাই, আপনার বড় ভাই থানা পুলিশ করবে চাইছিল, আপনার ভাবি নিষিদ্ধ করেছে দেখে সে এখন থেমে গেছে, আর আপনার ভাই এখন প্রত্যেক রাত্রিরে আলমারির সামনে বন্দুক হাতে করে বসে থাকে, এই হচ্ছে খবর। তাহলে পরে তোমার কাজটা আর হচ্ছে না, কি বলো তারু? না, হাইল এখনো ছাড়িয়ে দেই নাই, অন্য লাইনের চেষ্টা করতেছি। যে কোনো খবর হওয়ার সাথে সাথে আমি আপনাকে জানাবো, না আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। অনেক আশা করে তোমার নিয়ে এসেছিলাম, কাজটা যেন হয়। এত সিনসিয়ারলি জানো তুমি? খালুজান, খালুজান বৃষ্টি হইতাছে, আপনি গিয়া ঘুমান, আপনি যান গিয়া ঘুমান, আমি দরজা জানলা ভালো করে বন্ধ করে দিতেছি। খালাম্মা খালুজান রে বহুবার কইছে, খালুজান কিছুই বোঝেনা। গেল রাত কের থেকে আমার মাথার ভিতরে একটা চিন্তে ঘুর ঘুর করতেছে, তোমাক কই দেখো তো তোমার মনে ধরে নাকি? কদেহি কি চিন্তা করতেছো? বিয়া শাদির চিন্তা না তো? অনেকটা সেইরকমই। আমরা চুরি করে অন্য লোকের বড় লোক মানা লাভ কি? চুরি যখন করবই আমরা বাক্সটা নিয়ে ভাগিয়ে যাই, তারপর নিজেরা ঘর সংসার করে সুখে শান্তিতে দিন পার করি। বুদ্ধিটা তুমি খারাপ দাও নাই, তই বেইমানি হয়ে যায় না? তা একটু হয়, মনে করো যে চোরের উপর বাটপারি করলাম, কিন্তু এদিক থেকে হিসেব করলে কিন্তু ভালোই হয়, দুই ভাইয়ের মধ্যেকার ঝগড়াটাও মেটে, আর ওই বাক্সটা নিয়েই তো দুই ভাইয়ের ভিতর যত কেঁচাল, আমার মতো চোরকে নিয়ে এসে ঘরে পালতেছে, এসব তো আর থাকবি না, সেদিক চিন্তা করলে কিন্তু তাদের উপকারী হয়, বুঝছো? কথাটা তুমি মিথ্যা কও নাই, কিন্তু বাক্সটা চুরি করা তো সহজ না, তুমি তো ওই বাড়ি টুকপারি পারবা না, খালুজান বন্দুক নিয়ে বসা থাকে। দূর পাগল, এখন তো আর আমার ওই বাড়ি ঢোকার দরকার নাই, তুমি বাক্সটা নিয়ে চলে আসবে, তারপর দুজনে যায় সোজা গাবতলির বাসে উঠবো, আলমারির তালাক এবার করে ভাঙা লাগে সেটা আমি তোমাকে শিখা দেবো না। আমি কিন্তু মেয়ে ভাই এই তারু আর সোহাগের হাব ভাব ভালো বুঝতেছিলাম, শেষ পর্যন্ত আবার কোনো কেলেঙ্কারি করে না ফালায়। আরে কিসের কেলেঙ্কারি করবে, ওরা তো আর নাবালক না, তুমি ওদের নিয়ে এত অস্থির হচ্ছ কেন? অস্থির কি জন্য হয়েছি মেয়ে ভাই, দেখি সুযোগ পাইলেই এখানে সেখানে বসে খসুর খসুর ফুসুর ফুসুর করে, আবার তো মনে করেন যে কি কব, মানে হাসি করে গলিয়ে পড়তেছে। হাসাহাসি করা তো ভালো কথা, ঝগড়া ঝাড়ি তো করে না, আরে ওরা দুজনে মিলে আমার কাজটা কী করে করে দেবে সেটা বুদ্ধি পরামর্শ করে, তুমি ওদের নিয়ে বেশি মানা খাবার। Thank you.
এখন আমাকে মারতেছেন কি জানি না, আমি তো আগেই কইছিলাম ওই তার ঘরে ওই সোহাগীর উপর আমার খুব সন্দেহ হয়, তখন তো আমাকে নানা কথা কইলেন, আমাকে দোষ দিলেন, এখন দেবে সব 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 দোষ তোর, তোরকে বাড়ি দেখিয়েছিস এখন ফল ভোগ করতাম না। হ্যাঁ বাক্স তো চুরি হলো, সেই সাথে আমার সোহাগীটাও চলে গেল, তুই দেখো না বাক্স কীভাবে উদ্ধার করতে হয়। সব আমার মায়ের দেব বাক্স আর সোহাগীকে যদি ফিরিয়ে আনতে না পারি তাহলে খুলে আবার উড়িয়ে দেব। গরিব সব একা গেলেন, দুই ভাই আর কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই, গরিবের মারতেছেন তো সেটা সব সময় পারা যায়, সবাই পারে। ভাই উপকার করবেন, খুব ভালো বুদ্ধি দেন দিলেন ভাই। আপনি মান্নাদের বাদামটা খুলে দেন, এই বাক্স খুলে যে জিনিস পাইছি আমাদের কাছে তার কোনোই মূল্য নাই, আপনাদের দুই ভাইয়ের কাছে সেটা অমূল্য সম্পদ। সোহাগী কইল এই সম্পদটা পালি পরে আপনাদের ঝগড়া বিবাদ মিটে যাবে পারে, তাই ফিরে আসলেন, ধরেন এনেন। এটার ভিতরে মনে আপনাদের ছোটবেলার দুটো জামা আছে, কি যত্ন করে আপনাদের আম্মা জামা দুটো রাগলায় রাখছে গো আল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন আপনারা দুজন তার কাছে কি সম্পত্তি আছিলেন, আর আপনারা সেই দুই ভাই খালি সারাদিন ঝগড়া বিবাদ করেন। আমি খুলবো না। শোনেন মেয়ে ভাই, আপনার কাম শেষ, এখন আপনাদের দুই ভাই সম্পত্তি আপনারা যেভাবে খুশি ভাগাভাগি করে নেন, আমরা মফিজ রহমান যাই। নিজের লোক তারা সাক্ষী দেওয়া যায়, কেউ নেয় সাক্ষী? চলো আমি গেলাম ভাই, চলো।